नमस्कार बंधुरा, तुम्हारे सबाई के नॉर्थ ईस्ट जॉब न्यूज़ टू एमर मध्य स्वागतम जानाई। बंधुरा, आज के नतून जॉब नोटिफिकेशन टी आलोचना करब ता बंधुरा आबारो टीपीएससी अर्थात त्रिपुरा पब्लिक सर्विस कमिशन थेके देवा हुए छे। तो बंधुरा, आजकल भिडियोटर माध्यम आलोचना कर पोस्टे अपन के नियोग कतगुली पोस्ट रही है और क्या सब पोस्टगुलिर एप्लीकेशन करबें समस्त डिटेल्स बंधुरा आजकल भिडियोटर माध्यम स्टेप बाय स्टेप अपन संगे आलोचना करब। तो बंधुरा आपनारा सबाई भिडियोटी के सम्पूर्ण देखते थाकुन। बंधुरा आपनारा जरा चैनल के एखोनो सबसक्राइब करेननी आपनारा सबाई चैनल के सबसक्राइब कर पाशे थाका बेल आइकन टीके अलर मध्य कर देवें जाते कोनो नतून चाकरीर खबर आसे सेटा जेनो आपनी सबार प्रथमे देखते पारें। धन्यवाद। ताछाड़ा बंधुरा आपनारा आमादेर टेलिग्राम चैनलटीकेओ जयन करे नेबेन कारण समस्त नतून चाकरीर खबर सबार प्रथमे आमी टेलिग्राम चैनेले दिए थाकि। आमादेर टेलिग्राम चैनलटीर लिंक ए भिडियोटीर डेस्क्रिप्शन बक्सेर मध्ये पेये जाबेन। बंधुरा एबार अफिशियल नोटिफिकेशनटा एकबार देखे नेওয়া যাক। बंधुरा आपनारा सबाई देखते ही पाच्छेन এই হলো অফিশিয়াল নোটিফিকেশনটি। বন্ধুরা, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে এবং এখানে যেসব সাবজেক্টগুলির জন্য নিয়োগ করা হবে তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সর্বমোট 40টি। বন্ধুরা, এখানে ভ্যাকেন্সিগুলিকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। আমি আর এই জায়গাটা বলতে যাচ্ছি না, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। বন্ধুরা, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে এ মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সঙ্গে বলা হয়েছে নেট কিংবা স্লেট কিংবা সেট আপনাদের কোয়ালিফাই করা থাকতে হবে এবং আপনাদের মধ্যে যারা পিএইচডি করে রেখেছেন তারাও এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বন্ধুরা, ডিজাইরেবলের মধ্যে বলা হয়েছে আপনাদের ককবরক কিংবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং বন্ধুরা এজ লিমিটের মধ্যে বলা হয়েছে ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এবং তাছাড়া বন্ধুরা এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিলেকশন দেওয়া হবে। বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে এখানে বন্ধুরা আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। মনে রাখবেন বন্ধুরা, এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশনটি শুরু হবে 5/4/2022 থেকে এবং লাস্ট ডেট হলো 4/5/2022 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা সবাই চেষ্টা করবেন যেন আপনারা সবাই নির্দিষ্ট তারিখটির আগে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। বন্ধুরা, এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে ফিটা দিতে হবে তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। বন্ধুরা, এখানে ক্রাইটেরিয়া অফ শর্ট লিস্টিং ক্যান্ডিডেটসের মধ্যে বন্ধুরা এখানে কোন কোয়ালিফিকেশন থেকে কী রকম মার্কস নেওয়া হবে আপনাদের তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনাদের সর্বমোট 90% মার্কস নেওয়া হবে এবং বাকি 10% মার্কস ইন্টারভিউ থেকে নেওয়া হবে। বন্ধুরা, এই পোস্টগুলির জন্য সিলেকশন প্রসিডিউরটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে তাহলে বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।